দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে এসেছিলেন লিওনেল মেসি। পেনেঙ্কা শটে ইকুয়েডর গোলরক্ষককে বোকা বানালেও তার শট বার পোস্টে লেগে চলে যায় ওপরে। তবে পেনাল্টিতে আর্জেন্টিনার ছাতা হয়ে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্টিনেজ। ফলে ইকুয়েডরকে 4-2 ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন 1990 সালের সার্জিও গায়কোচিয়া। তবে এমি মার্টিনেজকে সম্ভবত তার চেয়েও বেশি কিছু বলা চলে। 2021 সালে কোপা আমেরিকা থেকেই পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়েছিলেন। কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন 3টি পেনাল্টি। এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল এমি মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে। 2024 সালের কোপা আমেরিকাতেও বদলালো না সেই চিত্র। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে গোল হজম করে বিপাকে পড়েছিল টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরও বেশি, কিন্তু এমি মার্টিনেজ ঠেকালেন আনহেল মেনা আর অ্যালান মিন্দার শট। আর্জেন্টিনা গোল করল পরের 4 শটেই। ইকুয়েডরকে সেখানে হারালো আলবিসেলেস তারা, তাতেই আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে। পুরো ম্যাচে ইকুয়েডরের আক্রমণের সামনে ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। প্রথমার্ধে একাধিকবার দল বিপদের মাঝে পড়লেও লিসান্দ্রো মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে এসে গোল হজম করতেই হলো আলবিসেলেস্তাদের। পুরো ম্যাচেই ইকুয়েডরের লং বলের সামনে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা, শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই। হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই যেন এলো ধাক্কা। যোগ করা সময়ের প্রথম মিনিটে জন ইয়াবোহার ক্রসে মাথা ছুঁয়ে ইকুয়েডরের সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ। 1-1 গোলে সমতায় শেষ হলো নির্ধারিত 90 মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দখল নেয় ইকুয়েডর। এ সময় দৃশ্যত এগিয়ে ছিল ইকুয়েডর। আর্জেন্টিনা যেখানে পুরো 45 মিনিটে একবারই কেবল গোলে শট নিয়েছে, সেখানে বারবার আলবিসেলেস্তেদের ডিবক্সে হানা দিয়েছিল এনার ভ্যালেন্সিয়া ময়েসেস কেইসোডররা। ম্যাচের 62 মিনিটে সমতায় ফিরতে পারত তারা, কিন্তু শেষ পর্যন্ত অ্যালান ভ্যালেন্সিয়ার পেনাল্টি ফিরে আসে বার থেকে। 35 মিনিটের ওই গোল লেসান্দ্রো মার্টিনেজের আর্জেন্টিনার ক্যারিয়ারের প্রথম গোল, আর সেটাই পুরো 45 মিনিটে আর্জেন্টিনাকে দিল অস্বস্তি থেকে মুক্তি। প্রথমার্ধে লিড পেলেও আর্জেন্টিনাকে মাঠের খেলায় খুঁজে পেতে এদিন সময় লেগেছিল অনেকখানি। এনার ভ্যালেন্সিয়া, কেইসোডো এবং 17 বছরের তরুণ ক্যান্ড্রি পায়েজ ইকুয়েডরকে এগিয়ে রেখেছিলেন অনেকটা সময় পর্যন্ত। 29 মিনিটের আগ পর্যন্ত ইকুয়েডরের 3 বিগ চান্সের বিপরীতে কোনো বড় রকমের সুযোগ তৈরি করা হয়নি আর্জেন্টিনার। এমনকি ম্যাচে তাদের প্রথম যুদ্ধসই আক্রমণের দেখা মিলেছিল 26 মিনিটে এসে। এরপর গোল পেলেও দ্বিতীয়ার্ধে আরও একবার ভুলে যাওয়ার মতো ফুটবল ছিল আর্জেন্টিনার। তারপরে গোলবারের বিশ্বস্ত প্রহরী এমি মার্টিনেজ দলকে টেনে তুললেন সেমিফাইনালে। আগামীকাল ভেনেজুয়েলা এবং কানাডা ম্যাচের বিজয়ী দলকে শেষ 4-এ মোকাবিলা করবে আর্জেন্টিনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।